ada pantai jiwa jiwa sama sebetulnya ada yang yang sama berdua. Akan bayaran tinang bayar komersial. Akan loy pantai pantai dan ke balu balu sama sama nikol poti kau ini bersama. Subhanallah. Inna Allah dan yuhibbul muttaqin. Allah berkuasa saya pada saat kami bersyukur untuk jadi bulan. Allah berkuasa untuk kami dalam dizin katakan ke balu balu semua. Amat bayaran. Jangan bayar murah dengan macam dunia orang kerana tak semua nabi Allah balik itu bersemangatlah. Inna akalamatun indallahi atqakun. Inna Allah alimun khabir. Allah berfirman sesungguhnya tidak ada yang tidak sedih. Rabbulah lagi berani dengan itu. Kita khamudah berharun luasnya. কেউ টাকা পয়সা পেয়ে অনেক উপরে উঠে অনেক সম্মান পেয়েছে না এরা আমি আল্লাহর সম্মান করে না আমি আল্লাহর সম্মান দিতা যারা নাকি টাকা অর্জন করেছে ঠিক না আজ আমরা সম্মান দেখায় টাকা পয়সার কারণে অর্থ সম্পদের কারণে ঠিক না বাধ্য ভাই আমরা নাকি ক্ষমতার কারণে সালাম দেয় ঠিক না সব দিয়ে উপরে পর্যন্ত তাদের ঘৃণা করে ঠিক না ক্ষমতার কারণে আপনি তাকে সালাম দিতে পারেন সম্মান করতে পারেন ক্ষমতা হারিয়ে গেলে কুকুরও কিনা করবে ঠিক কিনা এমন মার্কা লোক আছে কিনা আছে চেহারা দেখলে ছেলে মেয়েরা ভয়ে দুই গ্লাস পানি খেয়ে না ঠিক কিনা আমার ভাইয়েরা দুনিয়া আখেরাতে আমার আল্লাহ সম্মান দিতে করে তিনি কি বলেন আজ যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কো এই পৃথিবীতে সম্মান পেলেন আজ যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কো সম্মান করেন কিভাবে মানুষটা যেন এত কালো এরকম কালো মানুষ সমাজে নেই পৃথিবীর অন্য অন্ত ডাক্তারের আওয়াজ দেশে মনে হয় যেন নেই তার চোখগুলো ছিল খারাপ তার নাক ছিল বসা তার দাঁতগুলো ছিল এলো আজান দেওয়ার সময় কিন্তু সে আশহাদু বলতে পারত না আশহাদু বলতো সিমকে সিম বলতো বিশ্বনবী কি সাহাবীরা ডাক দিয়ে বলল বলতে আপনি মদিনার মসজিদের ইমাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াজান দিচ্ছে কিন্তু তার আজান কিন্তু শুনতে হচ্ছে না আপনি জলদি করে তাকে শরীর ও নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন নবী সাহাবীদের কথা রক্ষা করতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে মুয়াজ্জিনের পদ থেকে শরীর ও নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো আজকে থেকে সুন্দর সুন্দর তোমার আজান দেওয়া হচ্ছে রাত যখন হয়ে গেল আয়েশা রাজা হয়ে গেল ফজর রাজা হয়ে গেল ঠিক টাইম মতে কিন্তু আজকে আর সকাল হচ্ছে না ছেলে নাকি বসে ডাক দিয়ে বলে হজুর সকাল তুমি আপনি যদি করাইতে যদি চান এই মুহূর্তে লালে যদি আল্লাহ তাআলা কোন আনন্দ দিয়ে আদার দেয়া বেলাল কি দিন যা দান গুনাহ দিয়া সকাল হবে না কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার কারণ হচ্ছে বেলাল্লাহু তাআলা যখন আজান দেয় আজান দেয় শুধুমাত্র দুনিয়ার মানুষ শুনে না আজানটা কাবা শরীফ বরাবর বাইতুল মামুরে ওই ফেরেশতা যখন আজান আওয়াজ যখন শুনে তখন তার আবেদন পরিধিতে তার মধ্যে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে যে মুয়াজ্জিন দিয়ে আপনি আজান দিয়েছেন তার আজান বাইতুল মামুরে পৌঁছে না আর এই মুহূর্তে বেলাল্লাহু তাআলা মুদুনি আজান দেয়া আমাদের বেলাল যখন আজান দিল আজানটা উপর আমরা পৃথিবীটাকে আলোকিত করে দিলে তার মানে আল্লাহ দুনিয়ার মানুষ তাকে সম্মান দিতে পারে না কিন্তু আল্লাহ তার আমার দুনিয়ার মানুষকে তাকে সম্মানিত করে দিয়েছে ঠিক না আমার ভাইয়েরা পাঁচ নম্বরে কোন হচ্ছে রিজিকের যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ ওয়াক্ত করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্য মানুষের না খেয়ে মরবে মোত্তাকে বান্দাদের জানে আল্লাহ নিজে রিজিকের ব্যবস্থা করে দিব ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন সে পালাকে দুনিয়া বন্ধু নাম্বার এক করে জানিয়ে দিলেন ওয়া মাইন তাকিল্লাহ যাজাল লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকু মিন হাইস লা তাহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা তাকে অর্জন করবে
প্লিজ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বললাম আমি আগে থেকে রাজি আছি। বললাম তুমি কেন আগে থেকে রাজি আছো?
চিন্তা করলেন আমার তোরা কিন্তু কান্না পাড়া আমার ডান হাতে দিলেন তুমি চিন্তা করলে না কেন তোমার মেয়েটাকে আমার ছেলেটা তুমি দিচ্ছি বললো না ওটা আমার চিন্তা করার দরকার নেই এটা আমার কপাল তুমি কপাল রাত্রিবেলা করবে কেন দুধের পানি দিতে পিড়াপিড়ি করবে কেন বললাম এটা কিভাবে জানেন আপনি মনে করেন না দুধের মধ্যে পানি মিশাবে দুনিয়ার কাজ দুনিয়ার কাজ ঠিক না একজন গাছ মিস্ত্রি জনগণের ঘর খুঁজে বানাচ্ছে যত পুরো জলে মারবে যদি আপনি খারাপ নিয়ে যদি মারেন আপনার আমল না হয় বদ আমল হবে ঠিক না একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং মাপতে গিয়ে একটা বিল্ডিং এর মধ্যে যত দুই নাম্বার রড ফুটিয়ে দিবে আপনার বদ আমল ছিল আমার আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবে ঠিক না একজন রাস্তার কন্টেন্টার রাস্তার মধ্যে যত খারাপ কোনা করে দিবে রাস্তাটা যত অস্থায়ী করে দিবে আমার আল্লাহ তার আমল নামায় তত বদ আমল করে দিয়ে দিবে এরপর সেটা তুমি আমার আগের তো কাজ ঠিক না আপনি পাঁচ বেশি করেছেন জনগণকে সেবা দেওয়ার জন্য অবশ্যই আপনার এই পারমিশন থেকে আপনি যদি খারাপ ওষুধ যদি দেন চিন্তা করেন না আমি তাকে বারবার আমার কাস্টমারের জন্য আনবো তার থেকে বেশি করে টাকা কামাই করবো এই নিয়ে যদি টাকা আমার আল্লাহ আপনার আমল নামায় বদ আমল দিয়ে দিবে ঠিক না দুই নাম্বারই কন্যা করতে পারবেন না ঠিক কিনা তাকে অর্জন করলে মালিককে আপনি ফাঁকি দিতে পারবেন না ঠিক কিনা মোত্তাকি বান্দাদের সাথে আমার এলাকায় ৬ নম্বর চুক্তি হচ্ছে এটা আদর্শ ছাড়া